প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে ধর্মনগরে অনুষ্ঠিত হচ্ছে ক্রাফটস অ্যান্ড হুইপস মহোৎসব। ভারত সরকারের এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিগরেরা। এই প্রকল্পের অধীনে শিল্পী এবং কারিগরদের টুলকিট এবং অন্যান্য সরঞ্জামের জন্য ঋণ প্রদান করবে রাজ্য সরকার। এছাড়াও এই যোজনার মাধ্যমে শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে, সেই সময়ে ভাতাও পাবেন তারা। এই ক্রাফটস অ্যান্ড হুইপস মহোৎসবকে কেন্দ্র করে ত্রিপুরার হস্তশিল্প এবং কারুশিল্পের উপর দুদিনব্যাপী ক্রাফটস ডেমনস্ট্রেশন তথা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল ধর্মনগরে। উত্তর জেলার ধর্মনগর স্থিত চন্দ্রপুর সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং ধর্মনগর ডিগ্রি কলেজের হল ঘরে বৃহস্পতিবার এবং শুক্রবার অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী এই প্রশিক্ষণ শিবির। শিবিরে অংশগ্রহণ করেছে বিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীরা। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতাধীন হস্তশিল্প এবং কারুশিল্প প্রকল্পের উপর ক্রাফটস অ্যান্ড হুইপস মহোৎসবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মহকুমার তরুণ প্রজন্মকে। এই দুদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট হস্তশিল্পী নমিতা দেবনাথ, ধর্মনগর কেদার ধর ইন্ডাস্ট্রিজের কর্ণধার কলুল ধর, বিশিষ্ট কারুশিল্পী শিলু সাহা এবং ধর্মনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ গৌতম দাস। আর ওয়েব, যেটা ওয়েবার বলতে বুঝাচ্ছি যে আমাদের কাপড় রেশম হস্তশিল্প যেটা আছে, রিয়া রেশমের কাপড়, এই সমস্ত বুঝাচ্ছে। এবং ম্যাডাম বলেছেন যে কিছু টয়েস বা মাটির কাজ আছে বাসনপত্রের মধ্যে, সব মিলিয়ে একটা আকর্ষণীয় প্রোগ্রাম আমরা মনোযোগ দিয়ে শুনবো। আমি ম্যাডামের সঙ্গে এই অনুষ্ঠানের শুরু হওয়ার আগে আলোচনা করে নিয়েছি, আমরা যদি ছেলেমেয়েরা মনে করি যে একটা এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম কোনো ওয়ার্কশপে আমরা অ্যাটেন্ড করব, সেটা যদি ধর্মনগর করতে চায়, সেটা যদি আগরতলা করতে চায়, ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি কিছুটা সময় নিয়ে ব্যবস্থা করে চেষ্টা করবেন। সুতরাং তোমাদের কাছে সমস্ত সুযোগগুলি রয়েছে, আমাদের এক্সপার্টরা এই ওয়ার্কশপে যে আলোচনা করবেন, তারপরে কোনো কোয়েরি যদি আমাদের থাকে আমরা জেনে নেব আমাদের যা যা কোয়েরি আছে। কারণ শুধু লেখাপড়া যথেষ্ট নয়, লেখাপড়া ছাড়াও যে কতগুলি সুযোগ আমাদের সামনে আছে সেটা যেন কাজে লাগাতে পারি, তারই সুযোগ হিসাবে আজকের এই উপস্থাপন। সুতরাং দপ্তরকে আবারও আরেকবার ধন্যবাদ জানাবো যে আমাদের ছেলেমেয়েদের এই সামনে এই সুযোগ এনে দেওয়ার জন্য। স্বনির্ভর হয়ে সকলের সম্মিলিত প্রয়াসে আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।